পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির প্লাস হয়েছে, কোনো জায়গাতে ভারতীয় জনতা পার্টি মাইনাস হয়নি। মঙ্গলবার রাজধানী আগরতলায় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন থেকে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজেপির প্লাস হয়েছে, কোনো জায়গাতে বিজেপির মাইনাস হয়নি। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সম্প্রতি পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের যে ফল বের হয় তা নিয়ে এদিন বিজেপির রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেখানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের তথ্য তুলে ধরে দাবি করেন, এই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফলাফলে বিজেপির প্লাস হয়েছে, কোনো জায়গাতে বিজেপি মাইনাস হয়নি। যে পাঁচ রাজ্যে নির্বাচনের ফল ঘোষণা হলো, এই নির্বাচনী যে রেজাল্ট এসছে তাতে প্রত্যেকটি রাজ্যে প্লাস হয়েছে, কোনো জায়গাতে ভারতীয় জনতা পার্টি মাইনাস হয়নি। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল উঠেছে। এদিন সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসার তীব্র নিন্দা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার থেকে দেশ জুড়ে দুদিনের প্রতিবাদ কর্মসূচি করবে বিজেপি। এরই অঙ্গ হিসেবে এ রাজ্যও এই প্রতিবাদ কর্মসূচিতে সামিল হবে বিজেপি। কোভিড বিধি মেনে হবে এই প্রতিবাদ কর্মসূচি বলে এদিন জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এ বিষয়ে এদিন সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত করেছে যে আমরা কাল থেকে দুই দিন সমস্ত ভারতবর্ষে প্রত্যেকটি মণ্ডলের মধ্যে মিনিমাম 20 জন, কোভিডের নিয়ম আছে, আমরা প্লে কার্ড নিয়ে তার যে অত্যাচার বাংলাতে কার্যকর্তাদের মার্ডার করাচ্ছে, নির্মমভাবে মহিলাদের উপর অত্যাচার করছে, তার বিরোধ পুরো ভারতবর্ষব্যাপী ভারতীয় জনতা পার্টি দুদিন যাবৎ সংগঠিত করবে, তার ধিক্কার জানাবে। আর সঙ্গে সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্যে কালকে মানে আগামীকাল 5 তারিখ সন্ধ্যা 7টায় ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি কার্যকর্তা কোভিড বিধি মেনে 5টি ছোট মোমবাতি নিজের বাড়ির সামনে জ্বালাবে। কি কারণে জ্বালাবে? পশ্চিম বাংলাতে যে কার্যকর্তারা নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মার সদগতির জন্য, আর সঙ্গে সঙ্গে এই যে অমানবিক অত্যাচার চলছে তার প্রতিবাদ করার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা, সমস্ত এমএলএ, সমস্ত মন্ত্রী, সমস্ত নির্বাচিত প্রতিনিধি, পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে নিজ নিজ বাড়িতে কোভিড বিধি মেনে সন্ধ্যা 7টায় 5টি ছোট মোমবাতি জ্বালিয়ে তার প্রতিবাদ করা, এবং আমাদের যে কার্যকর্তাদেরকে সেখানে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার আত্মার সদগতির কামনা করা, এবং সঙ্গে সঙ্গে বাংলাতে যে অত্যাচার হচ্ছে তার নিন্দা করা। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বুধবার 5ই মে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একদিকে যেমন বাংলার মানুষ তৃণমূলকে জয়ী করেছে, সংখ্যাগরিষ্ঠ দল বানিয়েছে, কিন্তু সেটাও আমাদের মনে রাখতে হবে তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিমো, ওনাকে মানুষ রায় দেয়নি, ওনাকে জেতায়নি, ওনাকে জয়ী করেননি। আমরা তো মেনে নিয়েছি বিরোধী দলে বসবো, যে ইলেকশন জেতেনি তার নৈতিকতার প্রশ্ন রয়েছে। দেখি ইসমে এক বাত মে আপকো বলতা হুঁ, নন্দীগ্রাম সে আপ হারে হ্যায়, জনতা নে আপকো রায় নেহি দি। মে হোতা, মেরে সাথ ভি আমারে ডেপুটি সিএম হ্যায়, দোনো এমপি হ্যায় আর আমারে অধ্যক্ষ জি হ্যায়, মে আপ লোগ রেকর্ড করকে রাখিয়ে, মে ব্যক্তিগত রূপ সে হোতা
मुझे बोलता इलेक्शन हारने के बाद पार्टी, तो मैं पार्टी के सामने विषय रखता, जब मैं नहीं बांध सकता हूँ, लोगों ने मुझे राय नहीं दी कि मैं इलेक्शन लड़ चुका हूँ, मुझे अभी अभी जनता ने मना किया है, मैं होता तो वो बोलता और पार्टी के सामने रखता, उसके बाद पार्टी के निर्णय। और मैं वही बात दूसरे के लिए भी मैं ऐसा ही आशा करता हूं, जो नैतिक, आपने इलेक्शन नहीं लड़ा, आपके नेतृत्व में इलेक्शन लड़े, कोई दिक्कत नहीं, ऐसा होता है, आप इलेक्शन लड़े हो और आपको हरा दिया गया जनता द्वारा डेमोक्रेटिक तरीके से, अब अभी बोलते हो वहां षड़यंत्र हुआ, तो आप जब हारे तो षड़यंत्र हो गया, आपने तो इतना सीट लेके जीते तो क्या षड़यंत्र करके जीता है? तो इस बात को देशवासी को सोचना चाहिए, जो नैतिकता राजनीति में रहना चाहिए, अभी अभी आपको हराया है। বিজেপি ত্রিপুরায় সর্ববৃহৎ সাংগঠনিক শক্তি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী, সেই সাথে তিনি কমিউনিস্টদের কটাক্ষ করেন। দেখুন, রাজ্য বিজেপি, বিজেপি ত্রিপুরাতে পৃষ্ঠা প্রমুখ থেকে নিয়ে প্রদেশ স্তর পর্যন্ত পার্টি, আমি গর্ব করি এখানে বসে, বিজেপির মতো অর্গানাইজড সংগঠন ত্রিপুরাতে কোনো পার্টি নেই। আগরতলাতে বসে প্রেস কনফারেন্স করে নেওয়া, টেলিফোনে কথা বলে নেওয়া, এতে পার্টি দাঁড়ায় না। আর কমিউনিস্টরা ক্যাডার বেস্ট পার্টি, কিন্তু 2018 ইলেকশনে তাদের ক্যাডার বেস্টের কী হয়েছে পুরো দুনিয়া দেখেছে। আর আজকে পুরো দেশের মধ্যে কেরালাতে কী হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন, কমিউনিস্টরা রাজনীতিতে শূন্য হয়ে গেছে। এখানেও এডিসি ইলেকশন হয়েছে, কমিউনিস্ট শূন্য হয়ে গেছে, কংগ্রেস শূন্য হয়ে গেছে, পশ্চিমবাংলাতে শূন্য হয়ে গেছে, তো কমিউনিস্টের কোনো অস্তিত্বই নেই, শুধু তাদের কিছু ক্যাডার আছে, এরা আছে, জনতার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, জনতাকে ত্রিপুরা থেকে খেপিয়ে তোলা, এই হচ্ছে তাদের একটা মানসিকতা, কিন্তু এর বাইরে আর কোনো কিছুই নেই। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে সর্ববৃহৎ সাংগঠনিক শক্তি, এবং আমি আশা করি আমাদের সমস্ত কার্যকর্তারা 2018-তে যে জোশ নিয়ে, তার আগে 2015 থেকে কাজ করা শুরু করেছিল, সেই দুগুণা জোশ নিয়ে 2023-এ আমরা জনতার কাছে যাব। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, রাজ্য থেকে দুই বিজেপি সাংসদ প্রতিমা ভৌমিক এবং রেবতী ত্রিপুরা, এছাড়াও উপস্থিত থাকেন বিজেপির রাজ্য সভাপতি ডাক্তার মানিক সাহা। ভিউরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।